খেলা হবে দিবসে রাস্তায় নামলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। 28 নম্বর ওয়ার্ডে পুরপিতা ও ব্লক সভাপতি অয়ন চক্রবর্তীর নেতৃত্বে মানিকতলা থেকে রাজাবাজার পর্যন্ত মঙ্গলবার মিছিল হয়। একজন ব্যক্তিকে শুভেন্দু সাজিয়ে কোমরে দড়ি পরিয়ে ঘোড়ানো হয়, প্রশ্ন তোলা হয়। নারদে সিবিআই এফআইআর এর নাম আছে শুভেন্দুর, সারদা মামলা তো অভিযুক্ত, অথচ দল বদলু শুভেন্দুকে কেন গ্রেফতার করবে না সিবিআই, সেই প্রশ্ন খেলা হবে দিবসে মিছিল থেকে বারবার তোলা হয়। এর সঙ্গে মূল্য বৃদ্ধি সহ কেন্দ্রের জনবিরোধী সব নীতির বিরুদ্ধে স্লোগানে মুখর হয়ে ওঠে মিছিল। গত রবিবার বিহালার ম্যান্টন থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 16 আগস্ট থেকে আন্দোলন আবার শুরু হবে, খেলা হবে দিবস, মিছিল মিটিং প্রতিবাদ প্রতিরোধ কাজকর্ম করবেন, রাস্তায় নামতে হবে, রাস্তাই আমাদের রাস্তা দেখাবে, তাই নতুন করে আর একটা রাজনৈতিক যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধটা হবে খেলা হবে দিবস থেকে, খেলা হবে সকলে খেলা হবে দিবসে অংশগ্রহণও করবেন, একটু খেলাধুলো করবেন, খেলতে খেলতে রাস্তায় মিছিল করুন না, ভালো লাগবে। সেই নির্দেশ মেনে রাজ্যের একাধিক জায়গায় মঙ্গলবার শাসক দলের নেতা নেত্রীরা রাস্তায় নেবে প্রতিবাদ মিছিল করছেন। মিছিলের উদ্দেশ্য এক, কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতার প্রশ্নে সরব হওয়া, মূল্যবৃদ্ধির মতো বিষয়ে বারবার সরব হলেও কেন্দ্রীয় সরকার চুপ, কোনো ব্যবস্থা নিচ্ছে না, এরই প্রতিবাদে আজ রাস্তায় নেমেছে শাসক দল। 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী জানিয়েছেন, উন্নয়ন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছে সেই উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়া, আজকে যে জনবিরোধী নীতি তার বিরুদ্ধে প্রতিবাদ, আজকে পেট্রোল ডিজেল গ্যাস সব কিছুর দাম বাড়ছে, আজকে জীবনদায়ী ওষুধ তার দাম বাড়ছে, সমস্ত কিছুর উপরে জিএসটি বসিয়ে দেওয়া হচ্ছে, প্রতিবাদ তার বিরুদ্ধে, এবং আজকে শুভেন্দু অধিকারীর নাম স্পেসিফিক্যালি সিবিআই এর কাছে কমপ্লেন করেছে সুদীপ্ত সেন সারদা মামলায়, আজকে কমপ্লেন করেছে নারদ মামলায় এফআইআর নেন শুভেন্দু অধিকারী, কিন্তু কোনো স্টেপস আজকে সিবিআই বা ইডি নিচ্ছে না। আমাদের জুজু দেখিয়ে সিবিআই ইডি জুজু দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না, আমরা রাস্তায় নেমে আগামী দিনের উন্নয়নের রাস্তার দিকে এগিয়ে যাব। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।